কোটা সংস্কার আন্দোলন নিয়ে খুবই ঘটনাবহুল একটা সময় চলছে। গতকাল রাতেই আমরা জানি, গভীর রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি স্টুডেন্টরা গভীর রাতে রাস্তায় নেমে এসেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে। তিনি তীব্র ক্ষোভ নিয়ে কোটা প্রসঙ্গে বলেছিলেন যে রাজাকারের নাতিনাত্নিরা চাকরি পাবে নাকি যদি মুক্তিযোদ্ধা নাতিনাত্নিরা না পায়। এর প্রতিবাদে স্লোগান হয়েছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। যদিও এরপর এরকম একটা কথা সাথে যুক্ত ছিল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সো যারা স্বৈরাচার স্টুডেন্টদেরকে রাজাকার বলছে, আর কেউ কেউ স্পষ্টভাবে যদি বলেও থাকেন এটার মানেটা কী, কেন বলছেন, এটা আমাদের বোঝার কথা আছে। যাই হোক, তাদের এই আন্দোলনের মধ্যে প্রত্যাশিতভাবেই ছাত্রলীগ হামলা করেছে অন্তত তিনটে ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে ছাত্রলীগ, কারণ ছাত্রলীগ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় নেতারা এই আওয়াজ তুলছিলেন যে তারা সাধারণ ছাত্রদের নিয়ে মাঠে প্রতিরোধ গড়ে তুলবেন। লেলিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে, এটা ধারণা করেছি, কথা বলেছি এবং তাই হয়েছে, এটা আরও ঘটবে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এর মধ্যে একটা খুবই অ্যালার্মিং সাইন আছে, সেটা নিয়ে কথা বলতে চাই। এবং প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যেভাবে কোটা নিয়ে কথা বলেছেন তাতে একটা প্রশ্ন আমার মাথায় খুব সিরিয়াসলি উঠেছে, সেটা নিয়েও আলোচনা করব। সুপ্রিম কোর্টে বা দেশের উচ্চ আদালতে কোটা নিয়ে কি তাহলে সরকার নাটক করছে? আমি আবারও বলছি, সরকার কি নাটক করছে আমাদের মনে হতেই পারে। কেন, সেই প্রসঙ্গে আরও প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটাকে আমরা যুক্ত করে এর সাথে। যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, যেরকম আমরা বলছি, অ্যালার্মিং সাইন আছে। মন্ত্রীরা হেট স্পিচ দিচ্ছেন এবং এটা উস্কে দেওয়া হচ্ছে, এবং তার এই হেট স্পিচের পরে, তাদের এই হেট স্পিচের পরে যেটা হয়েছে, অনেকেই আবার পাল্টা তাদের ঘরানার লোকজন ফেসবুকে দেখছি আরেকটা স্ট্যাটাস দিচ্ছেন, সেটা প্রসঙ্গেও কয়েকটা কথা বলতে চাই। দুজন মন্ত্রী কথা বলেছেন, ডাক্তার দীপুমণি, উনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা এরকম, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না। ডাক্তার দীপুমণি ঘটনাচক্রে আমার প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজেরই অনেক আগের একজন স্টুডেন্ট, তার সাথে আমার কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, মানে যারা রাজাকার বলে কেন বলে এটা না বোঝার মতো বুদ্ধি ডাক্তার দীপুমণির নেই, তা না, আছে, নিশ্চয়ই আছে, কিন্তু উনি এখন আওয়ামী লীগ করেন, উনি আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সবই ডামি মন্ত্রী ডামি এমপি, দীর্ঘদিন থেকে এই দলটার সাথে আছেন, তাই তাকে এগুলো বলতে হয়। কিন্তু উনি এই ধরনের মন্তব্য করে সমাজে ঘৃণা উৎপাদন করছেন। এর চাইতে আরও কথাবার্তা বলেছেন জনাব জুনায়েদ আহমেদ পলক, যোগাযোগ প্রযুক্তি ও তথ্য প্রতিমন্ত্রী। উনি কয়েকটা স্ট্যাটাস দিয়েছেন, একটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25 মার্চ ছাত্র শিক্ষকদের গণহত্যা করেছে রাজাকাররা, সেই রাজাকারদের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না। এরপর তিনি আবার স্ট্যাটাস দেন কিছুক্ষণ পর, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এটাকে আবার অনেকে অ্যাম্পলিফাই করেছে, এই স্লোগানটা নিয়েই সিরিয়াস আপত্তি আছে, সেই জায়গায় আসবো। তারপর এসে একটা জায়গায় উনি 1:15 আছিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তিনি লিখেছেন 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। হেট স্পিচ, মারাত্মক হেট স্পিচ উৎপাদন করছেন এবং একটা বাইনারিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই আন্দোলনটাকে। আমরা দীর্ঘদিন থেকে বলেছি যে মুক্তিযুদ্ধের সময়ে অ্যাক্টিভলি কোলাবোরেট করা আর নীতিগতভাবে পাকিস্তানের অখণ্ডতা সমর্থন করা মানুষের পার্সেন্টেজ 1%ও হবে না, এর বাইরে প্রত্যেকে আয়দা মুক্তিযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, স্বজন হারিয়েছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে দেশের স্বাধীনতার পক্ষে ছিলেন, প্লেন অ্যান্ড সিম্পল। সো আপনি যিনি মুক্তিযোদ্ধা নন আর বাকি সবগুলোকে রাজাকার বানিয়ে দিতে চাইছেন, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীর দিক থেকে একই রকম বক্তব্য এসছে এবং সেটা এখন অ্যাম্পলিফাইড হচ্ছে, হেট স্পিচ তৈরি করছেন মন্ত্রীরা, আমাদের এই জায়গাটাতে খেয়াল রাখা দরকার এবং তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারা উচিত। এই যে রাজাকার, তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, অনেকেই আওয়ামীপন্থী লোকজনকে, যারা সরাসরি আওয়ামী লীগ করেন বা ওইপন্থী লোকজন, স্ট্যাটাস দিচ্ছেন এবং সেই পুরনো স্লোগানটা, মুক্তিযুদ্ধের সময় স্লোগানটা ছিল, এই স্লোগানটায় সমস্যা আছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা।
একটা যুদ্ধের সময় আপনি বাঙালি মেজরিটির মানুষকে একটা বাঙালি আইডেন্টিটি দিয়ে ইউনিফাই করে একটা যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য হয়তো এটা সঠিক ছিল, কিন্তু আপনি যুদ্ধে জয়ের পর এই আইডেন্টিটি নিয়ে ক্রমাগত কথা বলা, আপনি এটাও ঘৃণা উৎপাদন করেন। প্রতিটা আইডেন্টিটি পলিটিক্স মানেই ঘৃণা উৎপাদন করা। আমাদের সমাজে দীর্ঘদিন থেকে বলা হয়েছিল যে সাম্প্রদায়িকতা রোধ করার জন্য বাঙালি এই সেন্টিমেন্টটা, আমাদের এই আইডেন্টিটিটাকে সামনে নিয়ে আসলে ভালো হবে। আমি এটা একটা কলাম লিখেছিলাম সেই সময় যখন তখনও খুব আলোচনা হচ্ছিল, মানে আপনি একটা আইডেন্টিটি, কারো ধর্মীয় আইডেন্টিটিকে যদি সাম্প্রদায়িকতা বলেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, সেটাকে চাপা দেওয়ার জন্য একটা জাতিসত্তার আইডেন্টিটি আনেন। অল্প একটু বলে রাখি, আমি আমার ওই কলামটার লিঙ্ক মন্তব্যে দিয়ে দেবো, যাদের আগ্রহ আছে পড়বেন। আপনি অন্যদেরকে আদার করে দেন। সো বাঙালি আইডেন্টিটির মেজর প্রবলেম এটা। এদেশে তো সব মানুষ বাঙালি না। এই আলাপ সেই আমাদের প্রথম কনস্টিটিউশনের সময় মানবেন্দ্র নারায়ণ লারমা যখন জাতীয়তা বাঙালি লেখা হয়েছিল তখনই তুলেছিলেন, চাকমা তো বাঙালি না। আমি আমার জন্ম বেড়ে ওঠা একটা পাহাড়ি জেলায়, রাঙামাটি জেলায়, আমি প্রচুর এরকম নন বাঙালি মানুষ, আমার চাকমা, মারমা, ত্রিপুরা, তংচঙ্গা বন্ধু ছিল। সো আমি তো ওদের সাথে বেড়ে উঠেছি, ওরা বাঙালি না তো, ওরা কেউ বাঙালি মনে করে না নিজেদেরকে, সমতলে আছে। এবং আমাদের এখানে উর্দুভাষী বেশ কিছু মানুষ আছে যারা, যাদেরকে আমরা আটকে পড়া পাকিস্তানের মধ্যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া আছে, তারাও বাঙালি না। এছাড়া সমতলে আমাদের আরও অনেকগুলো নৃগোষ্ঠী আছে, সাঁওতাল আছে, গারো আছে, আছে তো। সো আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি, এটাও বাজে স্লোগান, এটাও দেয়া হচ্ছে। যাই হোক, আসল যে আলাপ সেটাই আসি। আমরা প্রধানমন্ত্রীকে গতকাল খুব অ্যাগ্রেসিভলি কোটার পক্ষে সাফাই গাইতে দেখলাম। উনি কোটার পক্ষে কিছু ডেটা দেওয়ার চেষ্টা করেছেন, ওটা নিয়ে আমি আলাদাভাবেও কথা বলবো, যে আপনি নারী কতজন গেছে, অন্য কে কোথায় গেছে, সেসব হিসাব নিকেশ। প্রথম কথাটা হচ্ছে, আমরা একটু কোর্টের জায়গাটা আছি একটু বোঝার চেষ্টা করি। সরকারের বিরুদ্ধে সরকার 18 সালে একটা পরিপত্র জারি করেছিল, প্রধানমন্ত্রীর ভাষায় উনি বিরক্ত হয়ে করেছিল, কিন্তু সরকার এটা করেছিল। আমি আমার আগের ভিডিওতে বলেছি, উনি বিরক্ত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে এটা শপথভঙ্গের সামিল, কারণ উনি শপথ নিয়েছিলেন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তারপর কি হলো, মুক্তিযোদ্ধাদের কিছু নাতিপুতি গিয়ে হাইকোর্টে রিট করলো, কার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, কারণ সরকার কোটা বাতিল করে দিয়েছে। তো হাইকোর্ট শুনানি টুনানি করে সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে, না তুমি কোটা বাতিল করে ঠিক করো নাই, পূর্ণাঙ্গ রায়টা প্রকাশিত হয়েছে। তারা মুক্তিযোদ্ধা কোটা 30% রাখতে বলেছে, অন্যগুলোও রাখতে বলেছে, অন্যগুলো এদিক সেদিক করা যাবে, এটা নিয়েও কথা বলেছি, কলাম লিখেছি। হাইকোর্টের কোনো এখতিয়ারই না কোটা রাখতে বলা বা কত পার্সেন্ট কোটা রাখতে হবে সেটা বলা। যাই হোক, ওই আলোচনা এখন না। তারপরে সরকার ওই মামলায় হারলো, একটু খেয়াল করি, তারপর সরকার আপিল বিভাগে গেছে। তার মানে সরকারের ভাবটা এরকম, হাইকোর্টের রায়টা আমি পছন্দ করছি না, এই যে হাইকোর্ট কোটা রেস্টোর করলো এটা আমি পছন্দ করছি না, আমি আপিল বিভাগে গেলাম। আপিল বিভাগে গিয়ে যেটা হলো, এই যে হাইকোর্টের রায়টা এক মাসের জন্য স্থগিত থাকলো, হিয়ারিং হবে, শেষে সিদ্ধান্ত হবে। তার মানে সরকার আমাদের সামনে এই ইমেজ তৈরি করতে চাইছে, আমরা তো মামলা হেরে গেছি, আমরা কিন্তু আপিল করছি, তাই তো? আমাদের কাছে ম্যাসেজ সেটা দিতে চাইছে। আমি দু একজন মন্ত্রীকেও এই কথা বলতে দেখেছি, সম্ভবত আমি ভুল না করলে তথ্য প্রতিমন্ত্রীও বলেছেন যে সরকার তো আপিল করেছে, মানে তার মানে সরকার খুবই আন্তরিক, কোটা যে বাতিল করে দিয়েছে সেটাকে আবার সরকার পাল্টে দিতে চায়, সরকার তার 18 সালে যেটা ছিল সেটাই পছন্দ করছে, ওনাদের ঢং এটা যে আপিল বিভাগে তো আমরাই গেছি, সরকারই গেছে। কিন্তু প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীরা যা যা কথা বলছেন, এই যে তথ্য প্রতিমন্ত্রীও দীর্ঘ সময় ধরে ভিডিও করেছেন, উনি সংবাদ সম্মেলন করেছেন, করে উনি সেখানে বোঝানোর চেষ্টা করেছেন কেন কেন কোটা লাগবে, কোথায় কোথায় খামতি হচ্ছে। প্রধানমন্ত্রীও সিরিয়াসলি কোটা নিয়ে কথা বলেছেন, কোটা রেস্টোর করার পক্ষে কথা বলেছেন, এবং আগের সিদ্ধান্ত বিরক্ত ছিলেন, এবার ওনার বিরক্তি কেটেছে, উনি এবার এটাকে রেস্টোর করতে চান, এবং খুবই অ্যাগ্রেসিভ ঢঙে আন্দোলনকারীদেরকে মুক্তিযুদ্ধ, মানে রাজাকারদের এক ধরনের প্রকারান্তরে নাতি নাতনি বলছেন, এই ধরনের কথাবার্তা বলছেন। তার মানে সরকারের সিদ্ধান্ত হচ্ছে কোটা ফিরে আসুক, কিন্তু আপনি কোর্টে আপিল করছেন সিদ্ধান্তের বিরুদ্ধে। নাটক না এটা, কী মনে হয়? আপনি যদি কোটা চেয়ে থাকেন, হাইকোর্ট না করে দিয়েছে, আপিলের দরকার নাই, আপনি মেনে নিয়ে চলে আসলেন, আপিল করা তো বাধ্যবাধকতার মধ্যে নাই, চলে আসলেন, আপনি সরকারও আপিল করেছে এটার বিরুদ্ধে, কেন কেন? মানে আমাদের সামনে পারসেপশন দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে সরকার এই কোটা চাইছে। এবং আমরা খুব ভালো বুঝি, বহু সিদ্ধান্ত, যেমন তত্ত্বাবধায়ক সরকারের যে সিদ্ধান্ত হয়েছিল বাতিলের সময়, সরকারের ইচ্ছা শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে এসছে, এগুলো আমাদের খুব কমন পারসেপশন আমাদের সমাজে, আমাদের দেশে। আমাদের একটা বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, এই আস্থা বিশ্বাস এই জনগণের নাই,
এবং এটা না থাকার পেছনে জনগণের দায় না, কোনো একটা পারসেপশন তৈরি হওয়ার জন্য কতটা ভিত্তি লাগে। আমি আগেও একদিন বলেছি, কথাটা বলে যাবো রেগুলার, সবাইকে স্মরণ করিয়ে রাখতে চাই, এদেশে একজন সিটিং চিফ জাস্টিসকে বের করে দেওয়া হয়েছিল দেশ থেকে, এবং দম্ভ ভরে আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য, শেখ পরিবারের সদস্য, বলেছিলেন একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম, কিছু হয়নি তার, ন্যূনতম তাকে ডেকে কঠোরভাবে এটার ব্যাখ্যা ট্যাখ্যা চাওয়া কিছুই না। সো আমরা বাংলাদেশের বিচার বিভাগ কোন জায়গায় আছে, আর কি আপনি বের করে দিতে পারেন, আবার বলার পরও কিছু হয় না, আমরা তো বুঝি। সুতরাং এটা কোর্টের মাধ্যমে কি হতে যাচ্ছে সেটা আসলে দিনের শেষে সরকার ডিসাইড করবে পরিস্থিতি অনুযায়ী। এবং আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করেছি, আমি নিজে এটা নিয়ে আবারও বলছি, কলাম লিখেছি, আমাদের এই আওয়াজটা তুলে রাখা দরকার কনস্টিটিউশনালি, কোনোভাবেই আদালত কোনো সরকারকে কোটা রাখতে বলা, বাতিল করতে বলা, কোনো কিছুই করতে পারে না। এটা এক্সক্লুসিভলি সরকারের জুরিসডিকশন, সরকার চাইলে কোটা রাখবে, কতটুকু রাখবে সেটা সরকারের ইচ্ছা, কতদিন রাখবে সেটা সরকারের ইচ্ছা। শুধু সংবিধান অনুযায়ী একটা জিনিস নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে সেই কোটা দেয়া হচ্ছে অনগ্রসর গোষ্ঠী বা অংশ, সমাজের অনগ্রসর অংশের জন্য। অনগ্রসর কোনো মানুষকে যদি একটা কোটাও দেয়া হয় সেটা অসাংবিধানিক, সেটা হাইকোর্ট বাতিল করতে পারে, এর বেশি সক্ষমতা তার নাই, আর কোটা দিতেই হবে এমন কোনো কথা নাই। আমি এটা নিয়ে দীর্ঘ কথা বলেছি, তারপরও যেহেতু সবাই সবগুলো ভিডিও শোনেন না, মানে সরকার এই ধরনের কোটা দিতে চাইলে সরকারকে সংবিধান নিবৃত্ত করিবে না, তার মানে এটা আপনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটা প্রিভিলেজ, এটা তার অধিকারও না, মানে সংবিধান বলে নাই যে অনগ্রসর অংশের জন্য কোটা রাখতেই হবে, না, আপনি রাখলে সংবিধান আপনাকে বাধা দেবে না। বাধা দেবে না প্রশ্ন কেন আসছে, কারণ কোটা দেয়া তো একটা বৈষম্য সৃষ্টি করা। তো আমরা নীতিগতভাবে মনে করি সমাজে শুধু সাম্য বা ইকুয়ালিটি না, সমাজে ন্যায্যতা বা ইকুইটিও থাকা দরকার, পিছিয়ে পড়া মানুষকেও সামনে নিয়ে আসা দরকার। আমিও নীতিগতভাবে এটার সাথে একমত, এবং সত্যিকার অনগ্রসর অংশের জন্য কিছু কোটা থাকা অবশ্যই উচিত, কিন্তু সরকার যদি একটুও কোটা না রাখে তারপরও সেটা অসাংবিধানিক কোনোভাবেই না।